জ্ঞানগঞ্জের এক মহান যোগী বিশুদ্ধানন্দ পরমহংস, জগৎ বিখ্যাত। আজ আমরা তার ছোটবেলা থেকে এই পর্যন্ত পৌঁছতে যত কিছুর সম্মুখীন তাকে হতে হয়েছে, আজ আমরা সেই ঘটনাগুলি জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। রাত্রি তখন শেষ প্রহর, নিশান্তিকার আলো ফুটে উঠছে প্রায়, শান্ত সমাহিত পরিবেশ। চোখের সামনে এক বালককে দেখে চিৎকার করে উঠলেন সন্ন্যাসী। বললেন, আরে এ কী করছিস তুই, জানিস না আত্মহত্যা করা মহাপাপ? দ্রুত বালকের কাছে এসে তাকে নদীর জল থেকে তুলে ধরলেন। বালক বলল, কি করব, কুকুর কামড়ে দিয়েছে, অসহ্য জ্বালা সহ্য করতে পারছি না। সন্ন্যাসী তাকে বুকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, বৎস, এতে এত কষ্ট পাচ্ছ, এর জন্য ঈশ্বরের দেওয়া জীবন নষ্ট করছ? চিন্তা করো না, এখনই এ যন্ত্রণা সেরে যাবে। ওই মহাপুরুষের স্পর্শে যন্ত্রণা দূরীভূত হল, আনন্দ চিত্তে বাড়ি ফিরে গেল সেই বালকটি। বর্ধমানের সন্নিকটে বন্ডুল গ্রাম থেকে সে চিকিৎসার জন্য এসেছে চন্দননগরে। চন্দননগরের কাছে গোঁদলপাড়া, সেখানে কুকুর শিয়াল দংশনের প্রধান চিকিৎসা কেন্দ্র ছিল। চিকিৎসায় ফল না হওয়াতে সে আত্মহত্যার কথা ভেবেছিল, ভাগীরথীর জলে জীবন উৎসর্গ করার চেষ্টাও করে। পরের দিন রাতের শেষ প্রহরে আবার সেখানে এসে উপস্থিত হল, দেখল ওই মহাপুরুষ গঙ্গার জলে ডুব দিচ্ছেন আর জলরাশি স্তম্ভের আকারে তার ওপরে বর্ষিত হচ্ছে। স্নান সমাপন করে আর্নিকে বসলেন, হাতে জলপাত্র নেই। হাত সামনের দিকে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জল হাতের মধ্যে আসছে, তাই দিয়ে আচমন সম্পন্ন করছে। বালকটি এমন ঘটনা দেখে আবেগে অভিভূত হয়ে গেল। সে বলল, গুরুদেব, আপনি আমার জীবন রক্ষা করেছেন, অনুগ্রহ করে আমাকে দীক্ষা দিন। যোগীবর তাকে বুকে টেনে নিয়ে বলছিলেন, এখন বাড়িতে চলে যা, এখন তোর বয়স অল্প, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, ঠিক সময়ে সদ্গুরুর সন্ধান পাবি। কিন্তু ছেলেটি কিছুতেই ছাড়বে না। তখন যোগীবর আর কি করেন, কানে মন্ত্র দিয়ে বললেন, বীজ মন্ত্র দিলাম, মন দিয়ে জপ কর। বালক আনন্দে বন্ডুল গ্রামে ফিরে এলো, সঙ্গে আনলো সেই বীজ মন্ত্র। আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করার ইচ্ছা জেগে উঠল তার মনের মধ্যে। এই বালক হলেন ভোলানাথ, উত্তর জীবনের যিনি বিশুদ্ধানন্দ পরমহংস নামে খ্যাতি অর্জন করেছিলেন। আর ওই যোগসিদ্ধ মহাপুরুষ হলেন শ্রী শ্রী নিমানন্দ পরমহংস। 1856 খ্রিস্টাব্দের 14ই মার্চ তার জন্ম হয়েছিল এই পৃথিবীতে। তিনি ছিলেন বর্ধমানের কাছাকাছি বন্ডুল গ্রামে। বাবার নাম অখিলচন্দ্র চট্টোপাধ্যায় আর মা রাজরাজেশ্বরী দেবী। তাদের মধ্যে ছিল প্রবল ধর্মভাব, তারা নিয়মিত শিবের আরাধনা করতেন, তাই এই নবজাতকের নাম রাখা হল ভোলানাথ। হঠাৎ এই পরিবারের ওপর দেখা দিল শোকের বাতাবরণ। যখন ভোলানাথের বয়স মাত্র 6 মাস, তখন তার বাবার মৃত্যু হয়। মা কি করে সংসার প্রতিপালন করবেন ভেবে পেলেন না। অবশেষে কাকা চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাহায্য নিতে হলো। চন্দ্রনাথ অখিলচন্দ্রের নিজের ভাই ছিল না, কিন্তু তিনি ছিলেন কর্তব্যপরায়ণ মানুষ। ধীরে ধীরে ভোলানাথ বালকে রূপান্তরিত হল। চন্দ্রনাথ ভাবলেন তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। বালক কিন্তু এই ব্যাপারে তার তীব্র আপত্তি জানিয়েছিল। সে গ্রামের পাঠ শেষ করে বর্ধমান শহরে গিয়ে সংস্কৃত টোলে ভর্তি হল। শেষ অবধি তার শিক্ষার জীবন সমাপ্ত হয়নি, কারণ তখনই তার সঙ্গে ওই যোগী পুরুষের সাক্ষাৎ হয়। এবার বীজ মন্ত্র নিয়ে সাধন আসনে বসল সে। ঢাকা শহর থেকে এক মুসলমান ভদ্রলোক এলেন বর্ধমানে। তিনি ভোলানাথের কাছে এক সাধুর অলৌকিক কীর্তিকলাপের কথা বললেন। শোনা গেল ওই সাধু যখন বুড়িগঙ্গায় স্নান করেন, তখন তার ওপর জলধারা স্তম্ভাকারে বর্ষিত হয়। ভোলানাথ বুঝতে পারলেন ওই সাধুই তার গুরু। তিনি আর দেরি না করে ঢাকার দিকে রওনা দিলেন। দেখা হলো সেই গুরুর সঙ্গে। গুরু বললেন, কেন এসেছ? ভোলানাথ তার মনোবাসনার কথা খুলে বললেন। তার সঙ্গে এক বন্ধুও ছিলেন। গুরুদেব বুঝতে পারলেন এবার আর ওই বালককে সংসারের পথে নিয়ে আসা সম্ভব নয়।
তারপর কি হলো তারা কিছুই জানেন না। গুরুর দেওয়া ফল এবং প্রসাদ খেলেন, দুজনের চোখ বন্ধ করে দেওয়া হলো, তারা অচেতন হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন তারা বিন্ধ্যাচলে পৌঁছে গেছেন। এরপর তারা হিমালয়ের পথে চলেছিলেন। একদিন তিব্বতের জ্ঞানগঞ্জ আশ্রমে পৌঁছেছিলেন। জ্ঞানগঞ্জ আশ্রমকে দেখে মনে হলো এ বুঝি এক অলৌকিক আলয়, এখানে মহা মহাযোগী পুরুষেরা তপস্যায় রত। দুই বালককে শ্রী শ্রী অচলানন্দ পরমহংসদেবের চরণে সমর্পণ করা হলো, তিনি দীক্ষামন্ত্রও দিলেন, দুজন ভাগবত অনুভূতি লাভ করলেন। ভোলানাথের নামকরণ করা হলো বিশুদ্ধানন্দ, তার যোগ শিক্ষার ভার গ্রহণ করলেন অর্চানন্দ পরমহংসদেবের প্রধান শিষ্য শ্রী শ্রী ভেগুরাম পরমহংস, আর শ্যামানন্দ পরমহংস নিলেন বিজ্ঞান শিক্ষার দায়িত্ব। সেখানে ১২ বছর তিনি কঠিন ব্রহ্মচর্য পালন করেছিলেন। এর মধ্যে ৪ বছর থাকতে হয় দণ্ডী সন্ন্যাসী হিসেবে, ৪ বছর সন্ন্যাসীর আচারে, তারপর তীর্থস্বামী পদে উন্নীত হয়েছিলেন। সুদীর্ঘ সাধক জীবনের মধ্যে বিশুদ্ধানন্দ একবার পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে গ্রামে এসে মাকে দর্শন করে যান। তিনি যোগ শিক্ষার পাশাপাশি সঙ্গীতবিদ্যা এবং যন্ত্রবিদ্যাতেও যথেষ্ট পারদর্শীও হয়ে উঠেছিলেন। সংক্ষেপে বলা যায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে বিকশিত করেন। এবার গুরুদেবের আদেশ হলো তাকে নিম্নভূমিতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচার করতে হবে। শুধু তাই নয়, গৃহস্থ আশ্রম পালন করতেও হবে। কিন্তু কিভাবে জীবিকা নির্বাহ করবে সে? গুরুদেব বলেছিলেন বৈদ্যবৃত্তি গ্রহণ করতে হবে তাকে, যোগ জ্যোতিষ বৈদ্যবৃত্তি গ্রহণ করতে হবে, যোগ জ্যোতিষ ইত্যাদির দ্বারা কোষ্ঠী বিচার করতে হবে। এরপর বিশুদ্ধানন্দ বন্ডুল গ্রামে ফিরে এলেন। মা ছেলেকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। ১৮৯২ সালে বর্ধমান জেলার মন্তেশ্বর গ্রামের কালীচরণ সরকারের কন্যা কৃষ্ণভামিনী দেবীর সঙ্গে তার বিয়ে হল। নবপরিণীতা বধূ স্বামীর সংস্পর্শে এসে উপলব্ধি করলেন তার স্বামী এক মুক্ত পুরুষ, সাধারণ মানুষের কল্যাণ সাধনের জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জীবিকা নির্বাহের জন্য বিশুদ্ধানন্দ বৈদ্যবৃত্তি গ্রহণ করেছিলেন। বর্ধমান জেলার গুসকরা গ্রামে শুরু হল তার চিকিৎসা লীলা। এখানকার জমিদার ভক্তপ্রবর গিরিশচন্দ্র চঙ্গোদ্দার তার থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন। ১৮৯৩ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত এইভাবে গুরুর আদেশে তিনি সাধারণ লোককে দীক্ষিত করতে থাকলেন। এছাড়া নানা ধরনের অলৌকিক ক্রিয়াকর্মও প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মহাযোগী এবং মহাসাধক। তার লীলাক্ষেত্র গুসকরা গ্রাম পার হয়ে কলকাতা এবং কাশীধামেও প্রচারিত হল। সে যুগের অনেক প্রসিদ্ধ বিজ্ঞানী, সাহিত্য স্রষ্টা, রাজনীতিবিদ, দার্শনিক এবং বাগদীরা তার সংস্পর্শেও এসেছিলেন। সকলেই এক বাক্যে স্বীকার করে গেছেন যে তার মধ্যে অলৌকিক শক্তি লুকিয়ে আছে। এইসব মহামনীষীদের মধ্যে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু, বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার ও ডক্টর অক্ষয় কুমার দত্ত, প্রশাসক আইসিএস রমেশচন্দ্র দত্ত এবং বিশিষ্ট পণ্ডিত গোপীনাথ কবিরাজের নাম উল্লেখযোগ্য। মাকে ভীষণ শ্রদ্ধা করতেন বিশুদ্ধানন্দ পরমহংস, মাকে ভালোবাসতেন। তিনি বলতেন, নারীদের মধ্যে কোনো দোষ নেই, ওরা হলো সৃষ্টির আধার। কর্মে বিশ্বাস করতেন তিনি, কর্মযোগের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, এমন কথাই প্রচার করতেন। তিনি বলতেন, কর্ম থেকেই আসে জ্ঞান, জ্ঞান থেকে ভক্তি এবং ভক্তি থেকে প্রেম। ধীরে ধীরে তার জীবন উপন্যাসের শেষ অধ্যায়টি ঘনিয়ে এলো, এর জন্য মনে মনে তৈরি হলেন তিনি। ভগ্ন স্বাস্থ্য নিয়ে গেলেন নীলাচল ধামে, কিন্তু শরীরের কোনো পরিবর্তন হলো না। কলকাতায় এসে ভবানীপুর আশ্রমে আশ্রয় নিলেন তিনি। চিকিৎসা করলেন ডক্টর নীলরতন সরকার, নলিনী রঞ্জন সেনগুপ্ত। অবশেষে ১৩৪৪ বঙ্গাব্দের আষাঢ়ের ২৭ তিনি মহাসমাধিতে নিমগ্ন হলেন। বন্ধুরা, এমনই রহস্যময়, এমনই সাধক সন্ন্যাসী, তাদের জীবন সম্পর্কে জানতে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আবারও বলে দিই, আমাদের যে নতুন ওয়েবসাইটটি তৈরি হয়েছে www.yogsiddhi.in,
তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন, অবশ্যই লিঙ্কে ক্লিক করে ওখানে ফলো করে নেবেন ওয়েবসাইটটাকে। তো আমি যখন নতুন কিছু পোস্ট দেব ওখানে বিভিন্ন তত্ত্ব বিষয় নিয়ে, তো অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং পোস্টগুলি পড়তে পারবেন। অবশ্যই ওখানে কমেন্ট থাকবে, কমেন্টে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।